দুবাই শহরের প্রাণকেন্দ্র দেরাদুবাই, আর দেরাদুবাইয়ের প্রাণ হচ্ছে আলমতিনা এলাকা। এখানে প্রায় 20 থেকে 30 হাজার প্রবাসী বাংলাদেশীর বসবাস। সারাদিনের কর্মব্যস্ততার পর প্রবাসীরা নানা ধরনের বিনোদনে মেতে উঠে, আর সেই বিনোদনের বাড়তি আনন্দ দিচ্ছে দুবাইয়ে মতিনা এলাকায় গড়ে ওঠা একটি শীতকালীন মেলা। শীত মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে এই ধরনের মেলার আয়োজন করা হয়। আমরা বাংলাদেশের যে স্ট্রিট ফুড আমরা অনেক সময় মিস করি, যেটা চটপটি ফুচকা, এই বিষয়গুলো আমরা এখানে খুব মানে এসে আমরা পাই। সবাই এখানে এসে টাইম পাস করে, ফ্যামিলিরা আসে, বিভিন্ন দূর থেকে আসে লোকজন। অনেকেই বেকার ছিল এখানে, যারা স্টল নিয়েছে, স্টলের অনেকে ওয়েটারে কাজ করতেছে বা অনেকে সুপারভাইজারিংয়ে কাজ করতেছে। সেই হিসাবে এই মেলাতে অনেক যারা বেকার ছিল তাদের জন্য একটা আয় রোজগারের সুব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা হলেই মেলায় ভিড় করেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। পিঠা পুলি এবং বাহারি খাবারের দোকানগুলো যেন দখল করে রাখেন তারা। বিলুয়াট ও ক্রামবোর্ডের চারপাশে বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। হরেক রকম পিঠাপুলির পাশাপাশি দেশি খাবার দেখে মনে হবে এ যেন এক টুকরো বাংলাদেশ। আটটার থেকে 12টার ভিতরে কাস্টমার বেশি আসে, আর এর বাহিরে ভিতরে আমাদের অনেক বাংলাদেশি ভাই এখানে আসি, খাইতেছে এবং কি পিঠার স্বাদ নিতেছে, অনেক সমাগম হইতেছে। এই মেলা অংশগ্রহণ করছি আরও 2 মাস আগে, তো আরও 1 মাস থাকবে, রোজা পর্যন্ত থাকবে মেলা। আর আমি টেলারিং কাজ করতেছি, টেলারিং ওয়ার্কার সাথে। শীতকালীন এই মেলাকে কেন্দ্র করে প্রবাসী কাজের সন্ধানে আসা কর্মহীন ব্যক্তিদেরও মাথা গোজার ঠাঁই হয়েছে। বিভিন্ন স্টলে প্রায় 200 লোকের কর্মসংস্থান হয়েছে এই মেলায়। দুবাইতে কাজের সন্ধানে আসা অসংখ্য নারীরাও বিভিন্ন খাবারের স্টলে দৈনিক সম্মানের ভিত্তিতে কাজের সুযোগ পেয়েছেন। বিনোদন প্রেমীরা দেশীয় পিঠাপুলির স্বাদ নিয়ে আড্ডায় মগ্ন থাকেন গভীর রাত পর্যন্ত। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।